ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের আন্তরিকতা এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজ একটু ডিফারেন্ট কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আজকে যে শিল্পটা করব এই শিল্পটা মূলত আমি ওয়াটার কালারে করব এবং অ্যাক্রিলিক পেইন্ট যেটা সেটাতে আজকের শিল্পটার মধ্যে আমি অনেক কিছু বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ ধারাবাহিকতায় আমি সেই বিষয়টা সামনে এক্সপ্লেইন করব আপনারা বুঝতে পারবেন এবং আজকের যে শিল্পটা সেটা একটু ক্রিয়েটিভ আজকের ভিডিওতে আমরা একটু ডিটেইলসের কাজ করব আশা করি আজকের ভিডিওটি যদি কন্টিনিউ করেন তাহলে আপনি ডিটেইলসের কাজে একটা ভালো ধারণা পাবেন প্রথমে আমরা একটা আউটলাইন করে নিব এবং আউটলাইন করার শেষে আমরা এখানে ব্রাউন কালারটা বেশি পানি দিয়ে ফার্স্ট লেয়ারটা দিয়ে নিব ব্রাউন কালার দিয়ে আর আজকে যেহেতু আমরা ওয়াটার কালার করছি এজন্য পানিটা বেশি ইউজ করব হালকা করে ফার্স্ট লেয়ারটা দেওয়া শেষে আমরা মাঝে একটা আই অর্থাৎ চোখ অ্যাড করব এবং এখানে একটা চোখ অ্যাড করার ক্ষেত্রে সবাই খারাপ ভাববেন না অনেকে খারাপ ভাবতে পারেন আসলে কোনো খারাপ কিছু না আমি সামনে ইনশাল্লাহ বলবো এটা কি জন্য দিচ্ছি বা এটা দেওয়ার কারণ কি এবং আমি প্রথমেই বলেছিলাম যে আজকের শিল্পটাতে আমি অনেক কিছু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তো সামনে ইনশাল্লাহ ভিডিওটি কন্টিনিউ করুন তাহলে বুঝতে পারবেন পার্সোনালি আমার কাছে নীল কালার আইটা ভালো লাগে তাই আমি নীল কালারটা ইউজ করছি আপনারা চাইলে আপনাদের মনের মতো করে যে কোনো কালার এখানে ব্যবহার করতে পারেন পর্যায়ে আমরা আস্তে আস্তে ডিটেলসের কাজগুলো শুরু করব ভিডিওটি কন্টিনিউ করুন আশা করি ডিটেলসের কাজে আপনারা একটা ভালো ধারণা পাবেন আর এক কালারে কীভাবে ভালো ডিটেলস করা যায় সেটাই মূলত এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন তুরস্কে যে একটা ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছে তা হয়তো আমরা সকলেই জানি কেউ না জানা এমন না সোশ্যাল মিডিয়াতে বর্তমানে একেবারে ছড়িয়ে পড়েছে এবং ভূমিকম্পটা কতটা ভয়ানক হয়েছে সেটা আমরা ওই ভিডিও দেখলে উপলব্ধি করতে পারি এখন কথা হচ্ছে যে তাদের ওই ভূমিকম্পে অনেক প্রাচীর অনেক বড় বড় বিল্ডিংগুলো ভেঙে পড়েছে এবং তার নিচে ছোট থেকে বড় অনেক মানুষ আহত নিহত তো এই বিষয়গুলো সত্যি বলতে আমার কাছে অনেক খারাপ লেগেছে এবং মুসলমান না হয়ে বাদ দিলাম মানুষ হিসেবে তো আমাদের খারাপ লাগাটাই স্বাভাবিক তাই বলবো এখন আমাদের জন্য করণীয় হচ্ছে যে সামর্থ্য অনুযায়ী তাদের সাহায্য করা একবার ভাবুন তো যদি তাদের ওই সিচুয়েশনটার মধ্যে আল্লাহ না করো কাম্বা থাকতাম
তাহলে আমাদের কি অবস্থা হতো একবার ভেবে দেখুন তো। তাই বলবো যে যেহেতু আর্থিকভাবে তেমন আমাদের সাহায্য করার সুযোগ নেই, এবং তারা কিন্তু আর্থিক এবং মানসিক এবং সব দিক দিয়েই তারা কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন কথা হচ্ছে যে যেহেতু আমাদের আর্থিকভাবে কোনো সাহায্য করার সুযোগও নেই, তাই বলবো যে যে যতটুকু পারি তাদের জন্য দোয়া করা, এবং যারা মৃত্যুবরণ করেছে তাদের জন্য বেশি বেশি করে দোয়া করা যে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত নসিব করুক, এবং যারা এখনও ওই প্রাচীরের নিচে রয়েছে তাদেরকে আল্লাহ তাআলা উদ্ধার করে তৌফিক দান করুক। এবং ওই বিষয়টাকেই আমি মূলত আমার আজকের শিল্পে তুলে ধরার চেষ্টা করেছি। জানি না কতটুকু তুলে ধরতে পারবো, তবে নিজের সাধ্য অনুযায়ী সেই বিষয়টাকেই তুলে ধরার চেষ্টা করেছি। আসলে এই বিষয়টা সত্যি আল্লাহ তাআলা কী জন্য করেছে সেটা আমরা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। এটা আল্লাহ তাআলার একটা যে কোনো একটা ফয়সালা ছিল। তাই এখন দোয়া করা যে আল্লাহ তাআলা সবাইকে সঠিকভাবে এবং সুস্থভাবে থাকার এবং বেঁচে চলার মতো তৌফিক দান করুক, এবং আমাদেরকে আগামীতে এই বিষয়গুলো থেকে আল্লাহ তাআলা হেফাজত করুক, এই বলবো। ভিডিওতে চেষ্টা করেছি অনেক কিছু বোঝানো, জানি না কতটুকু পেরেছি, এবং যেহেতু আমি নর্মাল ওয়াটার কালারটা ব্যবহার করেছি তাই তেমন প্রফেশনাল কাজ করতে পারিনি। জাস্ট আমি ওই টিটি ব্র্যান্ডে যে নর্মালি ওয়াটার কালারটা হয় সেটা ইউজ করেছি। হয়তো যদি কোনো ভালো ওয়াটার কালার ব্যবহার করতাম সেক্ষেত্রে হয়তো আরেকটু ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে পারতাম। তো যেহেতু বেশি ওয়াটার কালার আমার করা হয় না, ইনশাল্লাহ আগামীতে ভালো ভালো ওয়াটার কালার আর্ট আপনাদের সাথে শেয়ার করব, এবং আমার জন্য দোয়া করবেন যাতে এমন বাস্তবমুখী আরও অনেকগুলো বিষয় আপনাদের সাথে শেয়ার করতে পারি। যেহেতু আর্ট আমার একটা ভালো লাগার বিষয়, এই আর্ট দিয়ে অনেক কিছু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ আগামীতে। আমার জন্য দোয়া করবেন, এবং আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন। Thank you.